দুর্যোগের ঘনাঘটা দুই বাংলায় জেলায় জেলায় জারি করা হলো লাল সতর্কতা। ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কি বলছে হাওয়া অফিস? দর্শক, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। আবহাওয়ায় বিরাট পরিবর্তন ঘটতে চলেছে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝেঁপে বৃষ্টি দেওয়া আসছে পশ্চিমবঙ্গের একের পর এক জেলায়। প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর। তিস্তা, তোরসা, জলঢাকার মতো নদীগুলি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ। এই দুই দোসরের জেরে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে, এমনটাই কিন্তু খবর। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের মূল তিনটি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আপনি শুনলে কেঁপে উঠবেন। হাওয়া অফিস জানাচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার বা তারও বেশি হতে পারে, ফলে উত্তরবঙ্গের মানুষের জন্য সাবধানতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একদিকে বিশাল বৃষ্টির আতঙ্কে কাঁপছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহ, অন্যদিকে এই তিন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া আপনিও কি এই দুর্যোগের সময়ে দার্জিলিং, কালিম্পংয়ে যাওয়ার কথা ভাবছেন? ওখানকার আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহল তো, না জানলে জেনে নিন বিস্তারিত। হাওয়া অফিস জানাচ্ছে শৈলশহর, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাহলে কি দক্ষিণবঙ্গের কপালে ভ্যাপসা গরমই নাচছে? আর কি দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না? হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, বজ্রপাতের আশঙ্কাও থাকছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলিতে আজ হালকা বৃষ্টি চলবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে শহরে সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 36 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%, আংশিক মেঘলা থাকবে আকাশ। গত 24 ঘন্টায় আলিপুরে যৎসামান্য বৃষ্টি হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।